কেউ থাকে তো? পায়রা থাকে। নমস্কার, আপনি যাই নরেন সাসমল, আপনার নাম কে? আপনার নাম নরেন সাসমল? হ্যাঁ, চাঁদা দিতে পারবো না। না না, চাঁদা নিতে আসিনি, একটু কথা বলবো। কি নিয়ে? একটু বসে বললে ভালো হয়। ও, বসে? হ্যাঁ, আসো। আসলে হরিচরণ বাবু আপনার কাছে পাঠিয়েছেন আমাদের। হরিচরণ বাবু জ্যোতিষী, শোভাবাজারের ওই ফুটপাতে বসে হাত দেখেন। ও সেই রাস্কেল ফ্রড আহমকটা, কোথায় কোথায় সে? না, আসলে আমাদের কয়েকটা প্রশ্ন জানার আছে। সে নিজে আসতে পারেনি হতছাড়া বাঁদরটা? না, আমাদের আমাদের জানার আছে, ওনার নয়। হ্যাঁ, বলছি যে প্রেমের গ্রাম সম্পর্কে কিছু জানেন? পশ্চিমবঙ্গে একটা গ্রাম আছে যেখানে একটা গান, অনেক গান আছে, কীর্তন আছে, রবিবাবুর গান আছে, ডিএল রায়, অতুল প্রসাদ, তারপর ওই যে ওই অখিল বন্ধুর সেই গানটা, সেই যে পিয়াল শাখার ফাঁকে ওঠে এক ফালি চাঁদ বাঁকা, ওই তুমি আমি দুজনাতে বাসর জেগে রই। প্রেমের গান বলছি না, বলছি প্রেমের গ্রাম, মোহিনী বলে একটা গ্রাম যেখানে গেলে প্রেম হয়ে যায়। তুমি তুমি কি করে জানলে? না না না, তোমরা তোমরা কি চাও? না, আসলে আমরা একটা ডকুমেন্টারি করছি, তথ্যচিত্র প্রেমের প্রেমের উপর। নরেনবাবুকে অনেকক্ষণ ধরে বোঝানোর পর বিশ্বাস করানো গেল যে আমরা কোনো অসৎ উদ্দেশ্যে আসিনি। প্রেমের গ্রামটা সম্পর্কে কিছু বলুন। কিসের গ্রাম? ওই প্রেমের গ্রাম, মোহিনী। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো সেই 84 কি 87 হবে, তো ওখানে গিয়ে দেখলাম সবাই প্রেম করে, আমিও করলাম, ওনাকে নিয়ে কলকাতা এলাম, তারপর উনি মারাও গেছেন, বছর 5-7 হতে চলল। আপনি মানে বিয়ে করেছিলেন আপনারা? করেছিলাম বুঝি। আর আপনাদের সন্তানাদি? হয়নি হয়নি। আচ্ছা, একটা ব্যাপার, মানে ওখানে যে যায় তারই প্রেম হয়ে যায়, তাই তো দেখেছিলাম তখন। এখানে এসে কাউকে বলেননি? না, আমার স্ত্রী, আমার স্ত্রী বলতেন কাউকে বলার দরকার নেই, এই লম্পারটাও তাই বলেছিল, একটা কুস্তি করাতে হতো, আমি কুস্তিতে বিশ্বাস করি না, উনি করতেন। আর এই মোহিনী গ্রামের কথাটা ওই লম্পারটাই বলেছিল। তো আপনি বলছেন যে কুস্তিতে বিশ্বাস করেন না, আপনি তো জ্যোতিষীকে হাত দেখাতেন। কে বললে? কে বলেছে? ওই হারাম জাদা লম্পটটা বলেছে বুঝি? হ্যাঁ, যত সব ফ্রড রাস্কেল হারাম জাদা। আচ্ছা, ওখানকার ঠিকানাটা আমাকে দিতে পারবেন? ঠিকানা? ঠিকানা ওটা তো একটা গ্রাম, ওর আবার ঠিকানা কি? হ্যাঁ, না মানে ওই মানে কীভাবে যেতে হয় আর কি? কীভাবে বাসে করে যেতে হয়? মানে কোন বাস যায়, কোথায় নামতে হয়? কত কি চাই মনে আছে আমার, গিয়েছিলাম সেই কবে
ফলো কর শুট কর গিয়ে। ঠিক আছে তুমি চলে আসবো ঘরে ঘরে। হ্যাঁ না ইন্টারেস্টিং কিছু পেয়ে যাবে যা। আরে না চলে আসবো তুই তাড়াতাড়ি কর, আলো আলো পড়ছে তাড়াতাড়ি। সে একটা প্রেম হয়েছিল বটে, আমরা দুজনে খুব ভালোবাসতাম একে অপরকে। উনি আমাকে কুমড়ো ছেঁচকি রান্না করে শিখিয়েছিলেন। আচ্ছা, গানের গলাটাও ছিল চমৎকার। হ্যাঁ, কিন্তু কী করে যেতে হয় ওই গ্রামটাতে মনে পড়ছে? কেটে দে। এই যে শুনুন ভাই। হ্যাঁ শুনুন ভাই, শুনুন, আমি একজনের কথা বলতে পারি। হ্যাঁ শুন, দেখুন দেখুন, মল্লিকা সাহা, বাড়ি শর্ট লেক, জন্ম 1965। হ্যাঁ ইনি বলতে পারেন। ফোন নম্বরটা কি? 7 পুরনো নম্বর, ঠিক আছে আমি লিখে নিই। শর্ট লেকের কোথায় এটা? ঠিকানাটাই তো ছিঁড়ে গেছে দেখছি, 77821। আচ্ছা দেখুন তো ওইটা এই ঠিকানাটা কি না? 17A GN32 Block 5 Sector 4। হ্যাঁ এটা শর্ট লেকের ঠিকানা। হ্যাঁ 17A মল্লিকা সাহা। হ্যাঁ এর কোনো রেফারেন্স আছে আপনার কাছে? না মনে হয় ও মনে হয় আমার ছাত্রী ছিল, ঠিক মনে পড়ছে না জানেন। আর কিছু? আর কিছু নেই, কিচ্ছু নেই। আপনি এখন যান, আমার টিফিন খাওয়ার সময় হয়ে গেছে, যান। ঠিক আছে এই চ